যে আইপিএলের লোগোটিকে ব্যাটসম্যানের শর্টকে ফলো করে তৈরি করা হয়েছে। যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় তাহলে আপনারা অনেকেই বলবেন এবি ডি ভিলিয়ার্সের শর্ট থেকেই আইপিএলের লোগোটি তৈরি করা হয়েছে। কিন্তু আসলে কি এবি ডি ভিলিয়ার্সের শর্টকে ফলো করেই আইপিএলের লোগোটি তৈরি করা হয়েছে? চলুন জেনে নেই এর আসল সত্যটা কি। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। কিছুদিন আগে ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ টুইটারে একটি পোস্ট করে বলেছেন যে আইপিএলের লোগোটি নাকি এবি ডি ভিলিয়ার্সের শর্ট দেখেই বানানো হয়েছে। কিন্তু তিনি কিভাবে এই কথাটি বলতে পারলেন তা আমার মাথায় কিছুতেই ঢুকছে না। 2021 সালের এবি ডি ভিলিয়ার্সের শর্ট কিভাবে আইপিএলের লোগো হতে পারে, যেখানে আইপিএল শুরু হয়েছে 2008 সাল থেকে? আর এটা দেখে অনেকের মনে একটা ভুল ধারণা তৈরি হয়েছে যে আইপিএলের লোগোটি এবি ডি ভিলিয়ার্সকে দেখেই তৈরি করা হয়েছে। কিন্তু না, আইপিএলের লোগোটি তৈরি করা হয়েছে বাংলাদেশের ক্রিকেটার মাশরাফিকে ফলো করে। 2007 সালের টি টোয়েন্টি বিশ্বকাপের মাশরাফির এই শটটিকে ফলো করে 2008 সালে আইপিএলের লোগো হিসেবে বেছে নেওয়া হয়। এই ছবিটি ভালোভাবে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন ছবিটি 100% মাশরাফির শটের সাথে মিলে যায়। সুতরাং এটা বলা যায় যে আইপিএলের লোগোটি এবি ডি ভিলিয়ার্সকে দেখে নয়, মাশরাফি বিন মুর্তজার শট থেকে নেওয়া হয়েছে। আর বিশ্বাস না হলে আপনি গুগলে গিয়ে সার্চ করেও দেখতে পারেন। মূলত ইন্ডিয়া বেশ কিছুদিন ধরেই এই তথ্যটি গোপন রেখেছিল। বাংলাদেশকে যে তারা ছোট করে দেখে এটা তো নতুন কিছু নয়, যে কারণে এবি ডি ভিলিয়ার্সের নাম করে লোগোটি চালিয়ে দেয়। কিন্তু মাশরাফির এই ছবিটি নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে তারা স্বীকার করে নেয় যে আইপিএলের লোগোটি মাশরাফিকে ফলো করে তারা তৈরি করেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।